সাধারণ মানুষের কাছে নানা সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। সেই ধাঁচেই দুয়ারে শিক্ষক অভিযান চলছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে। করোনাকালে দেড় বছরের বেশি সময় ধরে স্কুল বন্ধ, ঘরে থেকে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা। তাদের পড়াশোনার হাল হকিকত জানতে পড়ুয়াদের বাড়ি পৌঁছে যাচ্ছেন শিক্ষকরা। নারায়ণগড় রাজা ঋষিকেশ লাহা উচ্চ শিক্ষা নিকেতনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশ্নপত্র নিয়ে পড়ুয়াদের বাড়িতে যাচ্ছেন শিক্ষকরা, বাড়ি থেকে উত্তরপত্র সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তারা, গাইড করছেন সিলেবাস সম্পর্কে। স্যারেরা এসে আমাকে যে একটা ভালোভাবে গাইডলাইন দিলেন যে কীভাবে বাড়িতে পড়তে হবে, এর জন্য আমি স্যারেদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যারেরা এসে বললেন যে এই যে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বললেন। সরকারি অনুদানপ্রাপ্ত এই স্কুলে ১১০০ জন পড়ুয়া রয়েছে। সম্প্রতি অনলাইন ক্লাস চালু হয়েছে তাদের জন্য, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন না থাকায় অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন শিক্ষকরা। অনলাইন ক্লাস চালু করেছি, কিন্তু সেখানে 10% ছেলে মাত্র কভার হচ্ছে এবং পঠন পঠন সেভাবে হচ্ছে না। মার্কশিট তুলে দেওয়া হয়েছে, সে মার্কশিটটা কাঙ্ক্ষিত নয়। চলছে এখন ছেলেদের দুয়ারে দুয়ারে তারা কেমনভাবে পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা কেমন করছে, যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যা, স্কলারশিপ থেকে আরম্ভ করে মিড ডে মিল থেকে আরম্ভ করে সমস্ত সমস্যাগুলো আমরা জানতে এসেছি। এটা খুব ভালো ইনিশিয়েটিভ আমাদের ব্লকে। আর আমি চেষ্টা করব ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিআই এডুকেশন সঙ্গে কথা বলবো, যদি এই ইনিশিয়েটিভ সমস্ত ডিস্ট্রিক্টে অর্থাৎ প্রত্যেক ব্লকে ইমপ্লিমেন্ট হতে পারে। শিক্ষক বলতে যে কথাটা সবার আগে মনে আসে তা হলো মানুষ গড়ার কারিগর। করোনা মহামারীর আধারে তারা যেন মানবিকতার আলো জ্বালাচ্ছেন। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।